আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এটা হচ্ছে কানপাড়া বাজার, রায়ের বাজার। আমাদের লাউ 6 টাকা পিস বিক্রি দাম বলছে। এই ঢাকিটা বিক্রি হলো 100 টাকা পিস। দেখছেন আমাদের লাউ দাম বলছে 6 টাকা। কত স্লিপ দেখি, স্লিপ ঠিক আছে। আপনারা দেখছেন যে কি দাম আমার এই কেজি বিক্রি হলো 60 টাকা। আপনারা দেখছেন আমাদের ভ্যান, এটা এই পাশে লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাউ গোনা হচ্ছে এই জায়গাতে, আড়ত দ্বারের আগুনে নিচ্ছে। ধরা দে তুই, আমাদের লাউ এখানে বিক্রি করা হলো, দেখুন লাউ এখানে গুনে নিচ্ছে ঢাকি থেকে। আড়তদারেরা এইভাবে লাউ গুনে সাজা রাখে। খারাপ লাউগুলো এই যে এটা ফুলা লাউ, এটাই নিয়ে নিচ্ছে, ভালো লাউ বাদ দিচ্ছে। দেখুন ভ্যান থেকে লাউ গুনে নিচ্ছে আড়তদারেরা। 43, 45, 47, 47. আপনারা দেখছেন যে আমরা ওই পাশে লাউ দিলাম আর এই পাশে আমরা টাকা নিচ্ছি। এই যে এই ভাই টাকা দেবো। ভাতের বীজের দাম কত লাগে? ভাতের বীজের দাম কত লাগে? ভাতের বীজের লাউ আমার লাউ ছিল এক ধার থেকে, অন্য এক ধার থেকে। আজকের ঈদের বাজার সে কারণে লাইয়ের বাজার খুব কম। আমাদের লাউ 60 টাকা পিস বিক্রি হলো, এই জন্য একটু স্পেশাল হচ্ছে যে 60 টাকা পিস লাউ কিনে নি। আমরা হাই দামে বিক্রি করলাম ভালো লাউ। দেখতে পাচ্ছেন আমরা টাকা এই জায়গায় নিচ্ছি। হ্যাঁ, 73 লাউ 70 দাম দিলে যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবেন।
সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।